এই মুহূর্তে ফুটবল ভবন থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী ফয়জুল ইসলাম, তার সঙ্গে কথা বলতে চাই। ফয়জুল, একটু আগেই আমরা কাজী সালাউদ্দিনের বক্তব্য শুনছিলাম, এখনো ফুটবল ফেডারেশন আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া দেয়নি কিংবা কোনো সিদ্ধান্ত নেয়নি যে কি হবে ভবিষ্যতে। এই সময়টা আসলে কে প্রশাসনটা চালাবে, ফুটবল ফেডারেশনের এই প্রশাসনটা কার নিয়ন্ত্রণে থাকবে, কিভাবে চলবে? রেজওয়ান, কিছুক্ষণ আগে আপনি আমরা দর্শকের যেটা সংবাদের মাধ্যমে ফুটবল ফেডারেশন সভাপতি কাজী সালাউদ্দিনের যে বক্তব্যটা জানানো হলো, তিনি এখানে আরও অনেক কথাই বলেছেন। তিনি বলেছেন যেটা যে প্রশাসনিক বিষয় নিয়ে আমরা জিজ্ঞাসা করেছিলাম, তারপরে হচ্ছে মূলত ফেডারেশনের অবস্থানটা নিয়ে যে এত বড় একটা সিদ্ধান্ত আসলো ফিফা থেকে। তার কথা হচ্ছে যে দেশে এখন ফিফা বাফুফের সিনিয়র সহসভাপতি বা সহসভাপতিরা মূলত বেশিরভাগ দেশের বাইরে রয়েছেন বা ঢাকার বাইরে রয়েছেন, তা পরশু দিন তারা একটি বৈঠক করতে চান, নির্বাহী কমিটির সভা করতে চান, তারপরে ভারপ্রাপ্ত কেউ দায়িত্ব পাবেন বা কে পাবেন কিংবা এই সিদ্ধান্তের বিষয়ে ফিফা যে ডিসিশন আসলো সেটার বিষয়ে ফেডারেশন কোনো বক্তব্য আনুষ্ঠানিকভাবে দেবে কিনা, অন্তত লিখিত আকারে বা কোন অবস্থান নেবে, সেই বিষয়গুলো কিন্তু সোমবার উনি নির্দিষ্ট করে দিয়েছেন, সোমবার বৈঠক করবে বাফুফে, তারপরে সিদ্ধান্ত আসবে। এছাড়া সভাপতি কথা বলেছেন যে যখন জুরিখে কর্মকর্তারা গিয়েছিলেন তিনি বিষয়টা জানতেন, কিন্তু আনুষ্ঠানিকভাবে কিছু জানতেন না, তারা কর্মকর্তা জুরিখে গেছেন এই বিষয়গুলো তারা জানতেন। এবং সবশেষ তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে এই বিষয়টা ফুটবলের প্রভাব পড়বে কিনা বা ফুটবলের জন্য লজ্জার কিনা, এমনটাই জিজ্ঞাসা করা হয়েছিল, সাংবাদিকরা জিজ্ঞাসা করেছিলেন, তিনি কিন্তু কোনো কমেন্ট না করে চলে গেছেন। খুব অল্প সময় তিনি কথা বলছেন গণমাধ্যমের সঙ্গে এবং তার মূল কথা ছিল যে আগামী সোমবার একটি বৈঠক হবে এবং সেই বৈঠকে কিন্তু মূলত জানানো যাবে যে ফেডারেশন পরবর্তী কোন পদক্ষেপের দিকে আগাচ্ছে। এবং তার তিনি যুক্তিও দিয়েছেন যে এর মাঝে ফিফা যেহেতু সানডেতে ফিফার হেডকোয়ার্টার বন্ধ থাকবে, রোববার সোমবার তিনি আগে ফিফার সঙ্গে একটু কথা বলবেন যে কী কী ধরনের কার্যক্রম করা যেতে পারে বা কী কী অপশনসগুলো রয়েছে, তারপরে সেই সিদ্ধান্তের আলোকে এখানে নির্বাহী কমিটির সভা হবে বাফুফেতে, তারপরে সিদ্ধান্ত হবে কোন পদ্ধতিতে বা কোন কার্যপদ্ধতিতে ফেডারেশন আগাবে। রেজওয়ান, শেষ কথা জানতে চাই যে এই আপনার পিছের রুমটাই তো আবু নাঈম সোহাগের রুম ছিল বলে আমরা জানি এতদিন। হ্যাঁ রেজওয়ান, এই রুমটাতেই আবু নাঈম সোহাগ গতকাল পর্যন্ত, যদি আমি বলি যদিও বা গতকাল শুক্রবার ছিল, তিনি কিন্তু শুক্রবারেও কখনো বিভিন্ন সময় অফিস করেছেন, তিনি এই রুমটাতেই কিন্তু বসছেন। এবং 2011 সাল থেকে তিনি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন, তারপর বইতে পূর্ণ সাধারণ সম্পাদক হয়েছেন, বর্তমান পর্যন্ত গতকাল পর্যন্ত যদি তার কার্যকাল আমরা ধরি, গতকাল পর্যন্ত এখানে কিন্তু তার অফিস ছিল এবং আমরা আজকে এসে দেখেছি এখানে কিন্তু নেম প্লেটটা সরিয়ে ফেলা হয়েছে, যার অর্থে কিন্তু আমরা এক অর্থে বুঝতে পারছি যে ফিফার সিদ্ধান্তকে অবশ্যই ফুটবল ফেডারেশন সম্মান জানাচ্ছে বা মেনে নিচ্ছে বা নিতে হচ্ছে, যদিও এখানে আপিলের সুযোগ রয়েছে। এবং আমরা গণমাধ্যম আমরা সংবাদ মাধ্যমে তার সূত্রকে জানিয়েছি যে আবু নাঈম সোহাগ আইনি প্রক্রিয়ার মাধ্যমে তিনি বাকি প্রক্রিয়ার দিকে এগোতে চান বা আপিল করতে চান। রেজওয়ান, তো এই রুমটা খালি পড়ে রয়েছে, নেম প্লেটটাও নেই। ধন্যবাদ আপনাকে ফয়জুল আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। ফুটবল ভবন থেকে যোগ দিয়েছিলেন ফয়জুল ইসলাম, জানাচ্ছিলেন আবু নাঈম সোহাগের নিষেধাজ্ঞার পরবর্তী আসলে প্রতিক্রিয়া ফুটবল ফেডারেশনের কর্মকর্তাদের।